আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। সো ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর এস নাইম ব্লগ, অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই ব্র্যান্ড নিউ অ্যানাদার এপিসোড। তো রাইট নাও গাইস, এখন আছি গাজীপুর, আর গাজীপুর থেকে একটু পরে চলে যাব মমিসিং নেত্রকোনা। এসএসসি টেস্ট পরীক্ষা চলে গেছে বাট কোনো বন্ধ পাই নাই এসএসসি টেস্টের পরীক্ষার জন্য, তাই এখন পূজার বন্ধ দিয়েছে। আমি যাচ্ছি নেত্রকোনা গিয়ে সুন্দর সুন্দর ব্লগ, সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আনকমন কিছু ভিডিও দেওয়ার। আর আপনারা জানেন অলরেডি এখন পূজা চলছে, আর এই পূজার মধ্যে আমরা যাচ্ছি নেত্রকোনা, তাই নাকি? হ্যাঁ, নেত্রকোনা কমলাকান্দা। এই যে এটা আমার ছোট ভাই রাকিব, তো ও আজকে আমার সাথে যাবে, আর আজকে আমরা দুই ভাই যাব নেত্রকোনা একা একা, কোনো সমস্যা নাই। আর আজকে আমরা যে বাসটি দিয়ে যাব সেটা হচ্ছে জ্যোতি ট্রাভেলস। তো এই জ্যোতি ট্রাভেলসের সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাবো, যে কিভাবে ঢাকা থেকে আপনারা সরাসরি কলমাকান্দা যেতে পারবেন। আর সেই কলমাকান্দায় রয়েছে অনেক সুন্দর সুন্দর জিনিস, যেমন নেত্রকোনার দুর্গাপুর আছে, বিরিশিরি আছে, আর অনেক কিছুই আছে। তো আমি আজকে আপনাদেরকে একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব, যে যারা কলমাকান্দা যেতে চান কীভাবে যেতে হয় কম খরচে এবং অল্প সময়ে। যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও গ্রাম। তাই আজকে আমরা যাত্রা শুরু করছি গাজীপুর জেলার শ্রীপুর থানার আনসার রোড থেকে। তো আজকে আমাদের যাত্রাটিকে আনন্দময় করতে সাথে আছে জ্যোতি ট্রাভেলস এই বাসটি। 42 আসন বিশিষ্ট এই চমৎকার এবং আকর্ষণীয় বাসটি প্রতিদিন সকাল 6:20 ঢাকার মহাকালী বাস স্ট্যান্ড থেকে ছেড়ে আসে কলমাকান্দা মহিষখলা যাওয়ার উদ্দেশ্যে। মহাখালী থেকে কলমাকান্দা যাওয়ার জন্য আপনাদের জনপ্রতি ভাড়া পড়বে মাত্র 450 টাকা। মহাখালী বাস টার্মিনাল থেকে কলমাকান্দার দূরত্ব হচ্ছে 180 কিলোমিটার, আর এখন মহাখালী থেকে কলমাকান্দা যেতে সময় লাগবে আনুমানিক 6-7 ঘন্টা। তবে কলমাকান্দা যাওয়ার জন্য আনসার রোড থেকে রওনা দিলে সময় লাগবে মাত্র 5 ঘন্টা। তো আজকে আনসার রোড থেকে রওনা দেওয়ার সময় কোনো বৃষ্টি ছিল না, বাট ত্রিশাল যাওয়ার পর এই জায়গাটিতে খুব সুন্দর মুষলধারে বৃষ্টি পড়ছিল, তাই আজকের ভ্রমণটি খুবই ইন্টারেস্টিং ছিল। সকাল ঠিক 9:30 ময়মনসিংহের মা রাশিদা হোটেলে প্রায় 20 মিনিটের যাত্রা বিরতি দেয় এই বাসটি, তাই আমরাও এই যাত্রা বিরতিতে নেমে যাচ্ছি ফ্রেশ হওয়ার জন্য কিংবা কিছু খাওয়ার জন্য। মনে রাখবেন হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে, তাই কোনো কিছু অর্ডার করার আগে অবশ্যই দাম সম্পর্কে আগে জেনে নেবেন। তো 20 মিনিটের বিরতি শেষে আমাদের বাসটি আবার যাত্রা শুরু করলো কলমাকান্দা যাওয়ার উদ্দেশ্যে। তো কিছু সময়ের পরে আমরা চলে আসলাম ময়মনসিংহের ব্রিজে, আর এখন আমরা পার হচ্ছি ময়মনসিংহের এই ব্রিজটির উপর দিয়ে। আবারও কিছুক্ষণ যাত্রার পরে আমরা চলে আসলাম নেত্রকোনার বাস টার্মিনালে। এই বাস টার্মিনাল থেকে আপনারা ঢাকার যে কোনো প্রান্তে যেতে পারবেন খুব সহজে, আর এই টার্মিনালটি হচ্ছে নেত্রকোনার একটি প্রধান বাস টার্মিনাল। নেত্রকোনা বাস টার্মিনাল পার হয়ে চলে আসলাম এই জায়গাটিতে, আর এই জায়গাটি দেখতে খুবই সুন্দর এবং পরিষ্কার ছিল, যেমনটি রাজশাহী শহরের মতো, তাই রাস্তাটির এই সুন্দর দৃশ্য ক্যাপচার করে ফেললাম। তো আজকের তারিখটা হচ্ছে 24 অক্টোবর, যে সময়টা হচ্ছে হিন্দুদের জন্য দুর্গাপূজার উৎসব, তাই রাস্তার প্রায় সব জায়গায় বড় বড় ব্যানার কিংবা গেট সাজানো হয়েছে, যা হয়তোবা আপনারা ইতোমধ্যে দেখেই ফেলেছেন। আর এই 24 অক্টোবরেই হচ্ছে পূজার শেষ দিন। পথে আপন ছাড়ি
গেছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে আপন সুরে আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে আপন সুরে যাচ্ছি আমার স্বপ্ন পুরে চেনা পথের বহু দূরে এই তো সময় ফিরে আসার স্বপ্ন যাবে তো ফাইনালি আমাদের বাসটি 1:30 চলে আসলো পাঁচগাঁও বাজার আর পাঁচগাঁও থেকে এখন বাসটি ছেড়ে চলে যাবে মহিষখলা আর মহিষখলা থেকে প্রতিদিন রাত 8:30 এই বাসটি মহাকালীর উদ্দেশ্যে রওনা হয় তো সামনেই দেখা যাচ্ছে পাঁচগাঁয়ের অপার্থিব একটি সুন্দর দৃশ্য যা দেখলে যে কারো মন খুব আনন্দে ভরে যায় তাই এই প্রকৃতির টানেই চলে আসলাম পাঁচগাঁয়ের উদ্দেশ্যে আর এখন থেকে এই সুন্দর পাহাড়ের সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আর কিছু দূর সামনে গেলেই আমরা নেমে পড়ব আমাদের বাড়ির সামনে সো দ্যাটস ইট গাইস থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও আজকের ব্লগটি এই পর্যন্তই ব্লগটি দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে জানিয়ে দিবেন যে আজকের ভিডিওটি কেমন হয়েছে আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভুল হলে ভুলগুলো ধরিয়ে দিবেন যাতে পরবর্তীতে আরও সুন্দরভাবে ভিডিও করতে পারি এই ধরনের ভুল না হয় তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম